আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আপনাদের রিকোয়েস্টে দুটি স্মার্টফোনের কম্পেয়ার করতে যাচ্ছি। আমাদের কাছে রয়েছে ভিভো Y16 এবং রয়েছে ভিভো Y21। প্রাইসের কথা বলতে গেলে দুটি স্মার্টফোনই আপনারা পাচ্ছেন 15,999 টাকায়। দুটি স্মার্টফোনই আমাদেরকে অফার করছে 4GB র্যাম, 64GB রম, রয়েছে 5000mAh এর ব্যাটারি। সো ভিউয়ার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, এতে করে বুঝে যাবেন যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে। কথা আর বাড়াবো না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকেট একবিডি ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিসমিল্লা ভিভো পয়েন্ট। তাদের কাছ থেকে যে কোনো ভিভো স্মার্টফোন পারচেস করলে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড়। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। ভিউয়ার্স, আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্টের দিক থেকে দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারের তৈরি স্মার্টফোন, তবে আউটলুকের দিক থেকে দুটি স্মার্টফোনই অসম্ভব সুন্দর। ভিভো Y16 স্মার্টফোনটি ব্যাক প্যানেলটি আমরা যেমন ফ্ল্যাট দেখতে পাচ্ছি, স্মার্টফোনটিতে এজি ফ্রস্টেড ফিনিশ ইউজ করার ফলে স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না এবং ছোটোখাটো স্ক্র্যাচ থেকে আপনার স্মার্টফোনটিকে বাঁচিয়ে নিতে পারবে। অপরদিকে ভিভো Y21 এখানেও আমরা ফ্ল্যাট ডিজাইন দেখতে পাচ্ছি, তবে স্মার্টফোনটি গ্লসি ডিজাইন হওয়ার ফলে স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যাবে। এই জন্য পরামর্শ থাকবে অবশ্যই একটি ব্যাক কভার অথবা পলি প্রোটেক্টর ইউজ করবেন। দুটি স্মার্টফোনের রাইট প্যানেলে পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম লকার, রয়েছে ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট। দুটি স্মার্টফোনের নিচের দিকে 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফাইনিং স্পিকার। এই দুটি স্মার্টফোনের যে সাউন্ড কোয়ালিটি আমরা দেখতে পেরেছি সেখানে দুটি স্মার্টফোনের মধ্যে কোনো প্রকার ডিফারেন্স কিন্তু পাইনি, এবং দুটি স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে ইউ নচ ডিসপ্লে। সো ভিউয়ার্স, আপনারা জানাবেন কমেন্ট করে যে এই দুটি স্মার্টফোনের আউটলুকের দিক থেকে এই মুহূর্তে আপনার কাছে কোন স্মার্টফোনটি দেখতে বেশি ভালো লাগছে। তবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, আমার কাছে বেটার লাগছে ভিভো Y16। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লের ক্ষেত্রে দুটি স্মার্টফোনই আমরা পাচ্ছি 6.51 ইঞ্চির IPS HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন রয়েছে 720x1600 পিক্সেল, PPI থাকছে 270। দুটি স্মার্টফোনে আমরা অলমোস্ট 419 পিক ব্রাইটনেস পাচ্ছি এবং রয়েছে 60Hz রেগুলার রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। সো এই দুটি স্মার্টফোনের যে ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেখানে কিন্তু কোনো প্রকার ডিফারেন্স পাবেন না, যেহেতু আমরা সেম ডিসপ্লে পাচ্ছি, সো এখানে কোনো প্রকার পার্থক্য নেই। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কী কী স্পেসিফিকেশন অফার করছে, দেন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটিও চেক করে দেখাবো, দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করে দেখাবো কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। এবং হ্যাঁ, এবার আপনাদের পালা, যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, কেননা আমাদের পরিবার ধীরে ধীরে কিন্তু 1 লাখের দিকে এগিয়ে যাচ্ছে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। Thank you.
ভিউয়ার্স, আপনারা কিন্তু এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স টেস্ট দেখেছেন। কেননা দুটি স্মার্টফোনই যেহেতু 4GB র্যাম, 64GB রম, হিলিও P35 প্রসেসর অফার করছে এবং অ্যান্ড্রয়েড ভার্সনের দিক থেকেও দুটিতে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 12 ভার্সন। বাট আমি যদি আমার ইউজিং এক্সপিরিয়েন্সের কথা বলি, ভিভো Y21 এর তুলনায় আমার ইউজিং এক্সপিরিয়েন্স বেটার ছিল এই মুহূর্তে ভিভো Y16। কেননা ভিভো Y21 কিন্তু অলমোস্ট এক বছর আগে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটির UI এখন অনেকটা ভারী হয়ে গেছে, আমরা ইউজের ক্ষেত্রে বেশ কিছু ল্যাগ, ফ্রেম ড্রপ, স্টাটারিং দেখতে পেয়েছি, অ্যাপ ওপেনিংয়েও বেশ কিছু টাইম লাগছিল এই স্মার্টফোনটিতে। সো এটাকে আমরা একটা ব্যাকডেটেড স্মার্টফোন হিসেবেই ধরছি। বাট ভিভো Y16 এই মুহূর্তে বেশ ভালো পারফর্ম করছে ভিভো Y21 এর তুলনায়, এবং এক্সটেন্ডেড র্যামের দিক থেকে 4GB এক্সটেন্ডেড র্যাম অফার করছে Y16 এবং Y21 আমরা পাচ্ছি 1GB এক্সটেন্ডেড র্যাম। সো এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। তবে এই প্রাইস পয়েন্টে যদি আপনারা এর থেকেও বেটার প্রসেসর চান, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ব্র্যান্ড এই প্রাইস পয়েন্টে এর থেকেও বেটার প্রসেসর প্রোভাইড করছে। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের রেয়ার প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে। Y16 মেন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল, রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল। Y21 এর মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর, তবে স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল। যদি আমরা এই দুটি স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, দুটি স্মার্টফোনই 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা হলেও তবে ডিটেল কোয়ালিটি আমি ভালো দেখতে পেয়েছি ভিভো Y21-এর, এবং ফ্রন্ট ক্যামেরার দিক থেকেও এগিয়ে ছিল ভিভো Y21। তবে রেয়ার ক্যামেরাতে মেজর ডিফারেন্স বলা যায় না, সামথিং স্লাইডলি ডিফারেন্স আপনারা দেখতে পাবেন। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, কমেন্ট করবেন এবং জানাবেন আপনাদের কাছে কী মনে হচ্ছে। ব্যাটারির ক্ষেত্রে দুটি স্মার্টফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তবে চার্জারের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স পাবেন। Y21 অফার করছে 18W ফাস্ট চার্জার এবং 10W দিচ্ছে ভিভো Y16। আসলে 16,000 টাকা প্রাইস পয়েন্টে এসে ভিভো Y16-এ 18W চার্জারের খুবই প্রয়োজন ছিল। চার্জ ব্যাক আপের কথা বলতে গেলে দুটি স্মার্টফোনে অলমোস্ট আপনি নর্মাল ইউজার হয়ে থাকলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন, হেভি ইউজ করলেও 1 দিন পার করে দিতে সক্ষম। দুটি স্মার্টফোনে আপনারা পাচ্ছেন 5W রিভার্স চার্জিংয়ের সুবিধা। 15,999 টাকায় এই দুটি স্মার্টফোনে আমরা যে স্পেসিফিকেশন পাচ্ছি সেই ক্ষেত্রে ভিভো Y16 কিছুটা পিছিয়ে আছে। যেমন এখানে আমরা পাচ্ছি 18W চার্জার, এটা ফ্রন্ট ক্যামেরা আমরা পাচ্ছি 5 মেগাপিক্সেল, এই দুটি দিকে পিছিয়ে আছে ভিভো Y16। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভিভো Y21-কে কোনোভাবেই প্রেফার করতে পারি না, কারণ এটা আমার কাছে কিছুটা প্রবলেম বলে মনে হচ্ছে এটা ইউজিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভিভো Y16-এর যে ইউজিং এক্সপিরিয়েন্স সেটা থেকে আপনি বেটার পারফরমেন্স পাবেন Y21-এর তুলনায়। সো ভিউয়ার্স, আপনারা যদি এই মুহূর্তে ভিভোর স্মার্টফোন পারচেস করতে চান 16,000 টাকায়, শুধুমাত্র সেই ক্ষেত্রে বেটার অপশন হচ্ছে ভিভো Y16। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ, আসসালামু আলাইকুম।